পৃথিবীতে যা কিছু আছে সবগুলো আমার হুকুম মানে, সবগুলো আমার তাসবিহাত করে, শুধুমাত্র মানুষের বিবেক আল্লাহর হুকুম মানে না। ঠিক না? যদি মানুষের বিবেক আল্লাহর হুকুম মানত তাহলে কোরআনের বিপক্ষে কথা বলতে পারতো না। যদি মানুষের বিবেক আল্লাহর হুকুম মানত তাহলে কোরআনের মাহফিল 144 ধারা জারি হতো না। যদি মানুষের বিবেক আল্লাহর হুকুম মানত তাহলে বিশ্ববিখ্যাত মুফাসসিরকে জেলখানায় রাখতে পারতো না। যদি কোরআনের বিপক্ষে যদি এই ইমাম, এই কলিজা, এই বক্তব্য আল্লাহর বিপক্ষে যদি কাজই না করে তাহলে বিশ্বনবীদের বিপক্ষে কেউ কথা বলতে পারতো না। চিল্লা বলেন ঠিক কিনা? কয়েকটা জায়গায় আমরা খুব দুর্বল, একদম দুর্বল হয়ে থাকি, সফট, সে জায়গায় আমাদের কোনো শক্তি খাটে না। যখনই আমরা সেখানে যাই আমরা দুর্বল হয়ে যাই। সেইটা হলো প্রথম নাম্বার কোরআন। আমার মাথায় যদি বাড়ি দেয় সহ্য করতে পারবো, কোরআনের বিপক্ষে কোন কথা বললে আমরা সহ্য করতে পারি না। আমার মাথায় যদি বাড়ি দেয় সহ্য করতে পারবো, আমার বিশ্বনবীর বিপক্ষে কেউ কথা বললে সহ্য করতে পারি না। আমার মাথায় যদি বাড়ি দেয় সহ্য করতে পারবো, আমার আল্লাহর আইনের বিপক্ষে কেউ কথা বললে সহ্য করতে পারি না। আমার মাথায় যদি বাড়ি দেয় আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার আল্লাহর বিপক্ষে, কোরআনের বিপক্ষে, বিশ্বনবীর বিপক্ষে যে উল্লুকা পাঠা পিতৃ পরিচয়হীন উল্লুকা পাঠায় জারসগুলো যদি কোনো কথা বলে, আল্লাহর কসম এই বাংলার জমিনের ভিতরে লক্ষাধিক মুসলমানদের ভিতরে তাদের ঠাঁই হবে না। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أفلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شفيع له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أبنا شبابي كمان أسأل الحمد لله আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের সব সময় সুস্থ রাখেন কে আল্লাহ আবার মাঝে মাঝে অসুস্থ করেন কে আল্লাহ সুস্থ থাকলে খুশি না বেজা জি অসুস্থ হইলে অসুস্থ হইলেও খুশি আলহামদুলিল্লাহ অসুস্থ হওয়ার পর যদি কোনো বান্দা খুশি থাকে কোনো বান্দা যদি ধৈর্য নিয়ে থাকে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় কে আল্লাহ চিন্তা করে দেখেন অনেক বান্দা আছে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে কিন্তু অনেক গুনাহ মাফ হয় না চিল্লা বলেন ঠিক কি না কিন্তু অসুস্থ হলে একটু ধৈর্য ধরছেন এতেই আপনার বড় বড় গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয় চিল্লা বলেন আল্লাহু আকবার আমরা সবাই গুনাহ করি এমন কোন মানুষ আছে নবী ছাড়া রাসূল ছাড়া যার জীবনে কোনো গুনাহ নাই আছে আছে নাই বিশ্বনবী নিজেও 70-12 বেশি আল্লাহর কাছে তাওবা করতেন চিল্লা বলেন ঠিক কি না বিশ্বনবী বলতেন আল্লাহর কাছে তাওবা করো তাওবাকারী গোলাম হও কারণ আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ অনেক গুনাহগুলোকে ঝরিয়ে দেয় চিল্লা বলেন ঠিক কি না এমন কোন বান্দা নাই নবী ছাড়া রাসূল ছাড়া যাদের জীবনে কোনো গুনাহ নাই আমরা এত গুনাহ করেছি গুনাহর কোনো শেষ নাই ঠিক কি না এই গুনাহগুলোকে আমাদের মুসলিম করতে হবে আমাদের জীবনের গুনাহগুলোকে মুসলিম করতে পারেন একজন বলেন তো তিনি কি আল্লাহ আমরা কোথায় যে কখন কোন গুনাহ করেছি নিজের কোনো হদিশও নাই খবরও নাই জানিও না রাতের অন্ধকারে কত গুনাহ করে ফেলেছি কিন্তু রব তিনি একজন জানেন যে আমি কত গুনাহ করেছি তার কাছে হিসাব আছে ঠিক কি না ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি প্রত্যেক মানুষের গলার সাথে একটা মেমোরি কার্ড আছে মোবাইলের মেমোরি কার্ড আছে না কথা কন না কেন আছে আছে ঠিক মানুষের এই জায়গায় একটা মেমোরি কার্ড আছে এই জায়গাতে সব জীবনের অপকর্ম ভালো কর্ম সবগুলো রেকর্ড করছেন কে আল্লাহ এই যে এই জায়গাতে ক্যামেরা আছে না এই ক্যামেরা দিয়ে যদি ভিডিও করে আপনি কি অস্বীকার করতে পারবেন কথা বলেন না কেন পারবেন মানুষ যদি ক্যামেরা বানাতে পারে আমার রব মনে হয় ক্যামেরা বানাতে পারে না না এই জন্য আল্লাহ বলছেন প্রথম নাম্বার এই জায়গাতে আমি রেকর্ড করছি শুধু এখানে না ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলু কিরামান কাতিবিনদেরকে দিয়ে আমাদের জীবনের সব ভালো আমল আর সব খারাপ আমলগুলো ভিডিও করে রাখছেন একজন চিল্লা বলেন তো তিনি কে আল্লাহ এই জন্য আপনি রাতের অন্ধকারে কোনো গুনাহ করেন কেউ দেখে না আল্লাহ ঠিকই আপনার গুনাহগুলোকে সাক্ষী হিসাবে রেখে দিয়েছেন চিল্লা বলেন ঠিক না আল্লাহ বলছেন তুমি মানুষের মাছ চুরি করে খেয়েছো মানুষের গাছের ফল চুরি করেছো আমি এইটাকে নষ্ট করে দেব না
মাছের যেই স্বাদ ওই স্বাদই পাবা, নাকি চুরি করা মাছের স্বাদ কম? কম নাকি? যেই স্বাদ ওই স্বাদই পাবেন। কিন্তু আল্লাহ বললে আমি দুনিয়াতে ধরবো না, ধরার একটা দিন আছে, সেটাই হলো ইলা ইয়াউমিল কিয়ামা। চিল্লা বলেন ঠিক আছে, যেই দিন ধরবে সেই দিন আর ছেড়ে দেওয়ার মতো, আমাকে ছাড়ানোর মতো কোনো হদিস খুঁজে পাওয়া যাবে না। এই জন্য পৃথিবীতে যা কিছু করেন, পৃথিবীতে যা কিছু করেন সবগুলার হিসাব আমার রবের কাছে আছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, ইমামি মুবিন নামের ভিডিও দিয়েও আল্লাহ ভিডিও করেছে, ফেরেশতা দিয়ে চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের জীবনে অনেক গুনাহ, আমরা জীবনের গোনাগুলোকে মাফ চাইবো কার কাছে? কথা বলেন না কেন, কার কাছে? কোন দরবারে গেলে জীবনের গোনা মাফ হয়? কার দরবারে গেলে জীবনের গোনা মাফ হয়? আরো জোরে বলেন, আল্লাহর দরবারে গেলেই জীবনের গোনা মাফ করে দেন। কে আমাদের জান্নাত দিতে পারেন? কে? জান্নাতের ফ্যাক্টরি মনে হয় বাংলাদেশে আছে না? আছে, আছে। অনেক দরবারে গেলে নাকি জান্নাত পাওয়া যায়, এত সোজা। সমস্ত নবীরাও তো আল্লাহর কাছে পানাহ চেয়েছে, আর সমস্ত নবীরা আল্লাহর বলেছে আল্লাহ কিয়ামতের দিন একটু আমারে চিনিও। আমরা তো সাধারণ মানুষ, আমাদের মতো মানুষও নাকি জান্নাত বিক্রি করে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আজকে আমরা কোরআনের মাহফিলে উপস্থিত হতে পেরেছি, আমরা খুশি না বেজা? সবাই খুশি? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমরা বলি আমিন। আল্লাহ, কিন্তু কিয়ামতের দিন বিচার নিকাশ শেষ হয়ে যাবে, এরপরে জান্নাতীদেরকে নিয়ে এইরকম একটা মাহফিল করবে, সুবহানাল্লাহ বলেন। ওই মাহফিলে থাকবে কারা? যারা দুনিয়ার মাহফিল গুলোরে বেশি পছন্দ করত, যারা দুনিয়ার কোরআনের মাহফিলের জন্য শ্রম ঘাম সব কিছু টাকা পয়সা দিয়ে মাহফিলের আয়োজন করতো, তাদেরকে সেই মাহফিলের মেহমান বানাবে কে? কারণ এই মাহফিল গুলাতে কোরআনের কথা ছাড়া অন্য কোনো কথা হয় না। চিল্লা বলেন ঠিক আছে। যারাই দুনিয়াতে কোরআনের পক্ষে কাজ করবে, সেই কিয়ামতের দিন জান্নাতের ভিতরে মাহফিলের উপস্থাপক হিসাবে, ওই কোরআনের মাহফিলের ভিতরে তাদেরকে সদস্য হিসাবে আল্লাহ কবুল করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমরা বলি আমিন। জান্নাতের ভিতরে আল্লাহ একটা মাহফিল করবে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে, তবে সব জান্নাতীরা সেখানে উপস্থিত থাকবে, সুবহানাল্লাহ। বাড়ি থেকে বললেন সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা জাহান্নামে জ্বলতে 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 কয়লার মতো হয়ে যাবে। আল্লাহ বলবে জাহান্নামের দরজাগুলো আমি বন্ধ করে দেব, জাহান্নামের দরজা চিরদরের জন্য বন্ধ হবে। কোনো মুমিন বান্দা থাকলে একবার শুধু কালেমা পড়েছে, সেও যদি থাকে তাকে বাহির করে আনো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই লোকটা বেরিয়ে আসবে, আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ জাহান্নামে তো বহু জ্বালাইলেন, নামাজ করতাম না, রোজা করতাম না, হজ করি নাই, যাকাত দি নাই, গোনা করেছি, কিন্তু আপনাকে বিশ্বাস করতাম, আল্লাহ দয়া করে মায়া করে ওরে জাহান্নাম থেকে বাঁচায়া জাহান্নামের গেটে নিয়ে আসবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু জাহান্নামের গেটে থেকেও সে জাহান্নামের কিছু অগ্নির আভাস তার শরীরে এসে লাগবে। এরপরে দীর্ঘ 1000 বছর পর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রাহিম, আপনার মতো দয়ালু কেউ নাই, আপনি একটু হেফাজত করে সহযোগিতা করে এই জাহান্নামের গেট থেকে আপনি একটু দূরে নিয়ে যেতে পারেন না? আল্লাহ বলে অবশ্যই পারি। কান্না করবে ওই গোলাম, সেখান থেকে তাকে নিয়ে একটা নিরাপদ স্থানে রেখে দেবে, ওই জায়গাতে জাহান্নামের আগুনও পাবে না, জান্নাতের কোনো সুঘ্রাণও তার নাকে আসবে না, মাঝখানে। সে জায়গা থেকে দীর্ঘদিন পর আল্লাহর কাছে দোয়া করবে যে আমি একটা লোক শুধু আমার এখানে দাঁড় করায় রাখছেন, দীর্ঘদিন জাহান্নাম থেকে বাঁচাই দিছেন, আমি জান্নাত আপনার কাছে চাই না, কিন্তু জান্নাতের নিয়ামত দেখার মতো একটা জানালার পাশে আমারে দাঁড় করাইয়া দেন। আল্লাহ বলবে ঠিক আছে, তোর কথাটা আমি মঞ্জুর করে নিলাম, সেখান থেকে জান্নাতের একটা দরজার, জান্নাতের একটা দরজার কাছে তাকে দাঁড় করাইয়া দেবে। জান্নাতের দরজা দিয়ে যতটুকু নিয়ামত দেখা যায় অতটুকু নিয়ামত দেখবে। এরপর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ জান্নাতের কোন নিয়ামত আমি আপনার কাছে চাই না, তবে জান্নাতের ভিতরে কি আমারে ঢোকানো যায় না, জান্নাতের কোন ফল মূলের দিকে আমি নজর করব না, জান্নাতের কোন হুরের দিকে আমি নজর করব না, জান্নাতের কোন নাজ নিয়ামত আমি পানাহার করব না,
এই যে দরজার কাছে আপনি আমারে দাঁড় করিয়ে রেখেছেন, জান্নাতের দরজা থেকে জান্নাতের নিয়ামতগুলো তো আমি দেখতে পাই না, আপনি যদি একটু আমারে ভিতরে ঢুকায় দেন, কসম খেলাম কোন নিয়ামত আমি খাবো না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতটা আমি দেখব। আল্লাহ বলবে ঠিক আছে যা, চ জান্নাতে চ, নিয়ে যাওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এরপরে সেখানে তাকে রাখা হবে, কিন্তু সে জান্নাতের কোনো কিছু ছোঁবে না, শুধু নিয়ামত গুলো দেখবে, চিল্লাবে না আল্লাহু আকবার। এই নিয়ামত গুলো দেখতে দেখতে অনেক দিন কেটে যাবে, এরপরে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কত বান্দাদেরকে কত বড় বড় আপনি জান্নাত দিয়েছেন, জান্নাতের কোন নিয়ামত, জান্নাতের কত সুখ শান্তি তাদেরকে দিয়েছেন, আমার জন্য মনে হয় আপনি এর প্রতি একটু দয়া মায়া নাই, আমি শুধু দেখি কিন্তু আমি তো জান্নাতের কোন নিয়ামত দেখ খাইতে পারি না, শুধু দেখতে পারি খাইতে পারি না, কারণ ওয়াদা দিছে কার কাছে, আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হবে, কুদরতি অন্তর থেকে বান্দার জন্য বলবে যা রে বান্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রহিম, জীবনে কোনোদিন তুই দুনিয়াতে কোনো আমল করস নাই, জীবনে কোনোদিন দুনিয়াতে বসে বসে আমার ইবাদত করস নাই, শুধু জবান দিয়ে কালেমা পড়েছিলি আর বিশ্বাস করেছিলি যে রব একজন আছে, তবে জীবনে কোনোদিন কোরআনের বিপক্ষে বলস নাই, কোরআনের বিপক্ষে বলস নাই, আমার বিশ্বনবীর বিপক্ষে কোনোদিন কাজ করস নাই, ইসলামের কোন নিয়ম নীতির তুই অস্বীকার করস নাই, যা বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়াবান এমন দয়ালু, তোর জন্য এই রকম দুনিয়ার মতো 10টা দুনিয়া সমান জান্নাতের ব্যবস্থা করে দিলাম, ওই বান্দারে 10 দুনিয়া সমান আল্লাহ জান্নাত দিয়ে দিবে, চিল্লাবে না আল্লাহু আকবার, যেটা সর্বশেষ জান্নাতের ভিতরে ঢুকবে জাহান্নাম থেকে বাঁচানোর পর, যাকে জান্নাতে ঢুকাবে ওর জান্নাত হবে এই পৃথিবীর সমান 10 দুনিয়া, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ জিব্রাইলকে বলবেন সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আসো, সমস্ত জান্নাতীদের সাথে কথা বলবেন একজন, তিনি কে আল্লাহ, আল্লাহ কথা বলবেন সব জান্নাতীরা আসবে, এরপরে সমস্ত জান্নাতীদের জন্য বসার একটা ব্যবস্থা করা হবে, তবে সবার জন্য চেয়ার থাকবে না, চেয়ার তো শুধু সম্মানী ব্যক্তির জন্য থাকে, ঠিক না ভাই? ঠিক, আপনারা কি সবাই চেয়ারে বসতেন না নিচে বইছেন? আমরাও সেই দিন নিচে বসে থাকব, চেয়ার পাবো না আমরা, চেয়ার পাবে সমস্ত নবীরা, চেয়ার পাবে তারা যাদের কোরআনের জন্য রক্ত ঝরেছে, ঠিক না? চেয়ার পাবে তারা যাদের গলায় ফাঁস লেগেছে, চেয়ার পাবে তারা যারা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি বালচা সব কিছু ছেড়ে জেলখানার কয়েদি হয়েছে তাদের জন্য সেই দিন চেয়ারের ব্যবস্থা করবে, চিল্লাবে আল্লাহু আকবার। আর যারা চেয়ারে বসে অপব্যবহার করছে তাদের জন্য গলায় ফাঁস সেদিন পরাবেন কে আল্লাহ। আল্লাহ বলবে আমি সমস্ত জান্নাতীদের সাথে কথা বলবো, যাও জান্নাতীদেরকে একত্রিত করো, সব জান্নাতীদেরকে একত্রিত করবেন কে আল্লাহ। এইভাবে একটা মাহফিল হবে, একটা মঞ্চ তৈরি হবে, তবে মঞ্চের ভিতরে সবচাইতে দামি একটা চেয়ার থাকবে, ওই চেয়ারের ভিতরে সবচাইতে দামি একটা মানুষ বসবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি বসে থাকবেন, সমস্ত নবীরা পাশে দিয়ে বসে থাকবে, তবে মাঝে মাঝে চেয়ার গুলো খালি রাখবেন কে, কিছু চেয়ার খালি থাকবে, কোনো মানুষ থাকবে না, সমস্ত বানী ইসরায়েলের নবীগুলো কাতার ধরে বসে থাকবে, বানী ইসরায়েলের নবীদের পাশে হযরত ওমর কেও দেখা যাবে, কে সেই ওমর, সেই ওমর কেও সেখানে দেখা যাবে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। বানী ইসরায়েলের সমস্ত নবীরা বলবে আমার তুমি তো নবী ছিলে না, তুমি নবীদের চেয়ারে বসতে আইছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খবরদার আমার ওমররে বাধা দেবে না,
আমার অমরকে বাধা দেবে না, কারণ দুনিয়াতে নবী যদিও আমি অমরকে বানাই নাই, তবে বানি ইসরায়েলের নবীদের চাইতে আমার অমর কোন অংশে কম না। লাউকানা নবিয়্যুম মিন বাদি লাউকানা আমার, বিশ্ব নবী যে বলতেন আমার পরে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, যদি আমার পরে কোন নবী আর রাসূল আসতো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে নবী হিসাবে কবুল করে নিত। তিনি এমন ওমর জীবনে কোনদিন অন্যায় কোনো কাজ করে নাই, যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছে সেই দিনের পর থেকে ওমরের কাজ কোনদিন কোনো সময় অশ্লীল কাজ করেও নাই। ওমর কোনদিন অশ্লীল কাজ পছন্দ করত না, কখনো করত না। তিনি তখন প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অবস্থায় তিনি রাষ্ট্রীয় কিছু কাজ করছেন, ঘরের ভিতরে লেখালেখি করছেন। লেখালেখি করতে এক বন্ধু তার ঘরে আসলো, অনেকে বলেন সেটা ছিল হযরত আলী। তো বন্ধু যখন ঘরে এসেছে, ওমর বললেন আমার ঘরে আইছো কেন? বন্ধু বলল আমার ব্যক্তিগত কিছু কথা বলতে চাই, কারণ মানুষের ফ্যামিলির ব্যক্তিগত কিছু কথা আছে না নাই, কথা কন না কেন আছে না নাই, আমার ব্যক্তিগত কিছু কথা বলতে চাই। ওমর বললেন ঠিক আছে, যখন আপনি আপনার ব্যক্তিগত কথা বলবেন ঠিক আছে, একটু ওয়েট করেন, রাষ্ট্রীয় কিছু কাজ আছে, লেখালেখি গুলো শেষ করি। ওমর সমস্ত লেখালেখির কাজ শেষ করার পর সামনে যে চেরাগ বাতি ছিল চেরাগ বাতিটা ফোঁ দিয়ে নিভিয়ে দিল, এক ফোঁ দিয়ে চেরাগ বাতিটা নিভিয়ে দিল। বন্ধু বলল ব্যাপার কি ওমর, আমি এসেছি আপনার কাছে, আপনি একটা না চারটা চারাক বাতি জ্বালিয়ে আমার সাথে কথা বলতে পারেন, কেন কোন মেহমান বাড়ি গেলে চারাক যদি বাতি যদি নিভিয়ে দেয় কষ্ট আছে না নাই? আছে। বন্ধু বলল আপনি চারাকটারে বন্ধ করলেন কেন? ওমর বললেন এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কাজ করেছি, এই চারাকের ভিতরে যে তেল আছে এই তেলটা হলো রাষ্ট্রীয় টাকা দিয়ে কিনা, তোমার ব্যক্তিগত কথা শোনার জন্য যদি আমি রাষ্ট্র তেল জ্বালাই কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে দাঁড়াতে হবে। বন্ধু আসো বন্ধুর মতো থাকো, কিয়ামতের দিন আমি অমর রে কাঠ গড়ায় দাঁড় করায়ও না। এইটা হলো অমর। জেরুজালেম দখল করার জন্য সবাই অফার দিল, বলল অমর যদি এই জেরুজালেমের ময়দানে আসে অমরের হাতে আমরা জেরুজালেম তারে উঠাইয়া দেব। জেরুজালেমের ভিতরে সমস্ত মুসলমানদের উপরে নির্যাতন করত, অমর কিছু সৈনিক পাঠালেন, কিন্তু অমরের সৈনিক দেখেই তারা ভয় পেয়ে গেছে, টাসকি লেগে গেছে, কইছে সর্বনাশ, অমর যেখানে সৈনিক পাঠিয়েছে এখানে পেরে ওঠা যাবে না, চিল্লাবে না আল্লাহু আকবার, নদীর পানি পর্যন্ত নীল নদীর পানি পর্যন্ত যখন ঢেউ দেয় যখন পানি উত্তাল দেয় অমরের চিঠি পাওয়ার সাথে সাথে সাগরের পানি পর্যন্ত বন্ধ হয়ে যায়। শুধু চিঠি লিখছে আর তো কোনো কথাই বলে, চিঠি লেখার সাথে সাথেই পানির উত্তাল সমস্ত গুলো ঢেউ বন্ধ হয়ে গেছে, চিল্লাবে আল্লাহু আকবার। এইটা হলো সেই অমর। জেরুজালেম যাবেন খবর এলো, জেরুজালেম যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন সবাই আনন্দ উল্লাস, হযরতে ওমরের সাথে সবাই যাবে, কিন্তু হযরত ওমর বললেন আমার সাথে একজন থাকবে, সেটা হলো আমার সফর সাথী। সুবহানাল্লাহ, এক জেলা থেকে আরেক জেলায় যদি একটা এমপি যায় সামনে 50টা গাড়ি পেছনে 50টা গাড়ি আছে না ভাই, কিন্তু হযরত ওমর যাবে জেরুজালেম, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি, মৃত্যুর কোনো ভয় নাই, একজন সফর সাথে নিয়ে রওনা দিয়েছে। আর আমাদের গুলার মরার ভয় আছে, চিল্লা বলেন ঠিক না, অমরের তো মৃত্যুর ভয় নাই, কে অমরের দিকে তাকাবে? তাকানোর মতো কারো সাহসও নাই, ঠিক না ভাই? ঠিক, তরবারি হাতেও কোনোদিন ধরে নাই। হযরত ওমর শুধু আঙ্গুল তুলতেন 12.5 লক্ষ বর্গ মাইলের সব মানুষ কোন সোজা হয়ে যেত, এক পশু আর এক পশুর গোতাও দিত না, চিল্লা বলে আল্লাহু আকবার। এইটা ছিলেন ওমর। জেরুজালেমের দিকে রওনা দিলেন সফর সাথী, একদিন রশি টানলেন, হযরত ওমর বললেন রশিটারে বন্ধ করো, উঠ বন্ধ করো, থামাও,
হযরত ওমর নেমে বললেন যা উঠের উপরে যাও সুবহানাল্লাহ বলেন হযরত ওমরের খাদেম বলেন আপনি বলেন কি আপনি হলেন আমার মালিক আমি হলাম আপনার গোলাম আপনি হলেন আমার মনিব আমি কেন উঠের পৃষ্ঠে উঠব না ওমর আমি উঠতে পারবো না ওমর বলছেন শুধু তুমি একাই উঠের রশি টানবে এটা হয় না তোমার শরীরের ভিতরেও যে রক্ত আমি ওমরের শরীরেও সেই রক্ত মৃত্যুর পরে তোমার জন্য তিনটা কাফন আমারও তিনটা কাফন মৃত্যুর পরে তোমার জন্য যেই রকম 3.5 হাত কবর আমি ওমরের জন্য তো সেই রকম 3.5 হাত কবর ঠিক কি না 3.5 হাত কবরের ভিতরে আমাদের স্থান শুধু তুমি একাই নেকি নিবে তা না আমি ওমরের নেকির প্রয়োজন আছে বেশি কথা বলো না যাও উঠের পৃষ্ঠে যাও আমি ওমর ওশের রশি ধরে টানা শুরু করব এইবার হযরত ওমরের খাদেম উঠছে উঠের পৃষ্ঠে রশি টানে কে যেদিন জেরুজালেমের কাছে পৌঁছে গেলেন সেই দিন ছিল হযরত ওমরের রশি টানার পালা হযরত ওমর রশি টানছেন উপরে বসে আছেন হযরত ওমরের খাদেম সুবহানাল্লাহ সমস্ত জেরুজালেমের খ্রিস্টানেরা দাঁড়িয়ে আছে হযরত ওমরকে গোলাপ ফুলের শুভেচ্ছা দেবে কি দেবে শত শত খ্রিস্টান দাঁড়ায় একটা উট আসছে সবাই তো মনে করছে মনে হয় ওমরের সাথে হাজার হাজার মানুষ আসবে চিল্লা বলেন ঠিক না সবাই তো অবাক একটা মাত্র উট এইবার ফুলের মালা নিয়ে যে উঠের পৃষ্ঠে চড়ে আছে তার কলায় পরাইয়া দিছে সুবহানাল্লাহ বলে লাফ দিয়ে নেমে বলছে আমি হলাম হযরত ওমর নয় এই যে রশি যে লোকটা টেনেছে এটাই হলো হযরত ওমর সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে আহারে প্রেসিডেন্ট মানুষ গোলাম হয়ে উঠের পৃষ্ঠে চড়ে আছে আর প্রেসিডেন্ট মানুষ যেখানে রশিটা নেই এটা সাধারণ কোন প্রেসিডেন্ট নয় এই মানুষের হাতের সাথে হাত দিয়ে যদি মিল হওয়া যায় আমার বিশ্বাস জাহান্নাম থেকে জান্নাতে চলে যাওয়া যাবে এইটা হলো ওই ওমর সারা রাতের ভিতরে 3-4টা ভালো কাজ না করা পর্যন্ত কখনো বিছানায় যেত না আমরা কয়েকটা ভালো কাজ করি কিন্তু হযরত ওমরের একটা নিশা ছিল সারা রাত ভালো কাজ করত ভালো কাজ করে 2-3টা করে এরপরে গোবের বিছানায় যেত চিল্লা বলেন আল্লাহু আকবার এই জন্য হযরত ওমরকে বলা হবে ওমর যাবেন বানি ইসরায়েলদের নবীদের কাছে গিয়ে বসবেন সবাই বলবে ওমর তুমি উঠে যাও তুমি তো নবীদের সাথে বসতে পারো না আল্লাহ বলবেন খবরদার ওমররে উঠাতে পারবি না কারণ ওমর সাধারণ মানুষ না বানি ইসরায়েলের নবীর চাইতে কম দামি না আবু বকর বসা হবে হযরত আলীকে বসানো হবে সমস্ত নবীদেরকে বসানো হবে সমস্ত রাসূলদেরকে বসানো হবে সব সিদ্দিকিনরা বসবে সমস্ত শহীদদের বসবে সবাই রে বসানোর পর এরপরে সমস্ত উম্মতরা এইভাবে সামনে বসে থাকবে বালুর ভিতরে মেষকম্বরের ঘ্রাণ থাকবে সুবহানাল্লাহ বলেন বসে থাকবে তারা জান্নাতের নিয়ামত সবাইকে খাওয়ানো হবে সবাইকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদেরকে যেই যেই ওয়াদা করেছিলাম সব ওয়াদা পূরণ আছে নাকি সমস্ত বান্দা বলবে আল্লাহ আপনি যেইভাবে আমাদের কাছে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা ঠিক আমরা পেয়েছি কারণ মুমিন ওয়াদা করলে ভঙ্গ করে না মুনাফিক ওয়াদা করলে রাখতে পারে না ঠিক কি না একই রকম আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন ওয়াদা পূরণ করবেন সব জান্নাতীরা করবে পেয়েছি আল্লাহ বলবেন তোমাদের তো আর কোনো চাহিদা নাই বলবে না কোনো চাহিদা নাই আল্লাহ বলবেন শোনো শোনো জান্নাতের যত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি সমস্ত নিয়ামতের চাইতে আরো দামি একটা আমার কাছে জিনিস আছে জান্নাতেরা এবার বলবে আল্লাহ আমরা ওইটা দেখতে চাই আল্লাহ বলবে দাউদ আলাইহিস সালামরা ডাক দিয়ে তেলাওয়াত শুরু করো তেলাওয়াত শুরু করবে
তেলাওয়াত শুনেই তার এমন মনের ভিতরে প্রাধান্য আসবে, জান্নাতের সব নিয়ামতের কথা ভুলে যাবে। এরপরে বলবে এটার চাইতে আরেকটা দামি জিনিস আছে, সবাই বলবে আল্লাহ কি ওই দামি জিনিস আমরা একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার নবী তোমাদের সামনে তেলাওয়াত করবে, বিশ্বনবী যে এবার তেলাওয়াত করবে, বিশ্বনবী যে তেলাওয়াত শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে, জান্নাতের হুরের কথা আর মনে নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবে তোমরা শান্ত সন্তুষ্ট, সব জান্নাতীরা বলবে আল্লাহ আমরা সবাই সন্তুষ্ট, আমাদের কোনো চাহিদা নাই। এইবার আল্লাহ বলবে সবাই সন্তুষ্ট হইছে তো, সবাই বলবে সন্তুষ্ট, কিন্তু বিশ্বনবীজি বলবে আমি এখনো সন্তুষ্ট হই নাই। আল্লাহ বলবে আপনি আবার কি সন্তুষ্ট হন নাই, কি পেলে আপনি সন্তুষ্ট হবেন? কারণ ওই জায়গার ভিতরে আল্লাহর পরে যার জ্ঞান বেশি থাকবে তিনি হলেন রাসূলুল্লাহ। সমস্ত নবীদেরকে, সমস্ত রাসূলদেরকে, সব মানুষদেরকে যতগুলো জ্ঞান আর ইলম দেওয়া হয়েছে তার চাইতে 99 গুণ বেশি জ্ঞান আমার রাসূলকে দিয়েছেন কে? এরপরে আমার রাসূলের চাইতে 99 গুণ জ্ঞান বেশি হলো একজন, আর তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলবেন আমার হাবিব আপনার আবার কি লাগবে, কি নিলে আপনি সন্তুষ্ট হবেন? বিশ্বনবীজি বলবেন আপনার দেখা আমি চাই, আপনি শুধু আমারে দেখা দিলেও হবে না, আমার সমস্ত উম্মতদেরকেও দেখা দিতে হবে। আল্লাহ বলবেন আমারে দেখবেন, ঠিক আছে আমি আল্লাহ দেখাবো, এবার খেলা জমবে। সুবহানাল্লাহ। বলেন দেখা দিবেন একজন, তিনি কে? লম্বা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন এবার নূরের পর্দাগুলো উল্টানো শুরু করবে। কত হাজার, আমরা অনেকেই বলি 70,000 মনে হয় নূরের পর্দা আছে, তবে শুধু 70,000 নয় আরো বেশিও থাকতে পারে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দাগুলো উঠানোর পর বান্দাদের সামনে দেখা দেবে আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থেকে, বান্দা কান্না করবে আর এক ধ্যানের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ প্রত্যেক বান্দার চোখের দিকে তাকিয়ে থাকবে। ওই যে তাকিয়ে থাকবে, তাকানোর সাথে সাথে জান্নাতের হুরদের কথা ভুলে যাবে, জান্নাতের নেয়ামতের কথা ভুলে যাবে, জান্নাতের সব বান্দত্ব কথা ভুলে যাবে, কোথায় আছে, কিভাবে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে সব কথা বলে যাবে। কত হাজার, কত লক্ষ বছর যে কেটে যাবে আল্লাহ ছাড়া দ্বিতীয় তো কেউ জানে না। এই জন্য ওই জান্নাতের মাহফিলের ভিতরে যদি স্থান পেতে চায় দুনিয়ার মাহফিলেও বসার দরকার আছে না নাই? দুনিয়ার মাহফিলের সাথে যদি আমাদের জীবন কাটে, দুনিয়ার মাহফিলের পক্ষে যদি কাজ করে যেতে পারি, কোরআনের পক্ষে যদি কাজ করে যেতে পারি, আমাদের সবাইকে কবুল করে নেবেন কে? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানদার হিসাবে কবুল করে নিও। শুধু ইমানদার হিসাবে কবুল করলে হবে না, ইমানের উপরে মৃত্যুও চাই, ঠিক না ভাই? ঠিক। লক্ষ মানুষ ইমানদার হয়ে জীবন যাপন করে কিন্তু মৃত্যুর সময় ইমান নিয়ে যেতে পারে না, এমন লোক আছে না নাই? এই জন্য আমরা সবাই ইমানের সাথে মৌত চাই। মৃত্যু কার, কোন দিন, কোথায়, কিভাবে হবে কেউ তো বলতে পারে না, একজনা বলতে পারেন, তিনি কে? আল্লাহর কাছে দোয়া করি জিহাদের ময়দানে যেন মৃত্যু হয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ শরীরের ভিতরে রক্ত তো বহু আছে, কোরআনের জন্য লিটার লিটার রক্ত তুমি কবুল করে নিও। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ শরীরের রক্ত অনেক জায়গায় খরচ হয়, কোরআনের জন্য কিছু হলেও রক্ত তুমি আমাদের কবুল করে নিও। কিয়ামতের দিন শহীদগুলো আল্লাহর দরবারে দাঁড়াবে, আল্লাহ বলবেন এইগুলা কারা? আল্লাহর সাথে সাথে জবাবে বলবে আমরা হলাম দুনিয়ার ভিতরে এমন শহীদ যারা কোরআনের জন্য জীবন দিয়েছি, আপনার একামতে দিনের জন্য জীবন দিয়েছি, আপনার জন্য জীবন দিয়েছি। কাফেরেরা সহ্য করতে পারে নাই, এই যে দেখেন খুরের দাগ, তরবারির দাগ, বুলেটের দাগ, সব দাগগুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সমস্ত দাগগুলো নিয়ে দাঁড়াবে,
বিশ্বনবীর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার শহীদদেরকে তোমরা গোসল দিবা না সুবহানাল্লাহ বলেন কারণ শহীদদেরকে গোসল করানোর জন্য নিষেধ করেছেন কে রক্ত মাখানো জামা দিয়ে তাদেরকে দাফন করে দিবা যে জামানে তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে ওইভাবে তাদেরকে দাফন করে দিবা কিয়ামতের দিন ওইভাবে তাদেরকে উঠাবেন কে মাথায় বুলেট লাগছে যেভাবে অবস্থা ওইভাবে উঠবে গাল কাটা ছিল গাল কাটা ভাবে উঠবে দরতাজা টপ টপ করে রক্ত পড়ছে কিয়ামতের দিন তাদের ওইভাবে রক্ত পড়বে আল্লাহ বলবে এই বান্দাগুলোকে তারা দেখে প্রমাণ দেখিয়ে বলবে দেখেন কোরআনের রাস কায়েম করতে গিয়েছিলাম আপনার কাফের নাস্তিক সহ্য করতে পারে নাই কারণ জমিনটা যার আইনটা চলবে তার ঠিক না বেঠে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বরকতময় যে আল্লাহ সে আল্লাহর রাজত্ব দুনিয়াতে চলার দরকার আছে না নাই জমিন যার আসমান যার রাজত্ব সে আল্লাহর চলবে ঠিক না জমিন যার আইন চলবে তার জমিন যার আইন অন্য কারো চলতে পারে না আল্লাহ বললেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে ইচ্ছার অনিচ্ছায় সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে কার হুকুম মানে কথা বলেন না কেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আসমান জমিন সবগুলো হুকুম মানে কলিজার ভিতরে হাত দিয়ে বলেন আমি 50 বছর চাকরি করি 50 বছরের ভিতরে একটা মিনিট কোনোদিন আমার লেট হয় না এমন লোক আছে নাকি কথা বলেন নাই কেন আছে আছে একটা লোক নাই হয় 10 মিনিট দেরি হয়েছে না হয় 10 মিনিট আগে গেছে ঠিক কিনা যেদিন থেকে আল্লাহ আসমান বানালেন সেই দিন থেকে সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিলেন কই একটা দিন তো সূর্য উঠতে এক ঘন্টা দেরি করে নাই একটা দিন সূর্য ডুবতে কোনোদিন 5 মিনিট দেরি করে নাই ঠিক না ব্যাটি কারণ সূর্য তো কারো হুকুম মানে না সূর্য হুকুম মানে একজনের দেরিকে এই জন্য আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে ইচ্ছায় অনিচ্ছায় সবগুলো হুকুম মানে গা এই জন্য আল্লাহ বললেন সাগরের একদিকে হলো লবণাক্ত পানি আরেক দিকে হলো মিষ্টি পানি লবণাক্ত পানির ক্ষমতা নাই মাই মিষ্টি পানির ভিতরে ঢুকে যায় আবার মিষ্টি পানির ক্ষমতা নাই লবণাক্ত পানির ভিতরে ঢুকে যায় মাঝখানে তো কোনো ওয়াল নাই কোনো পার্টিশন নাই কোনো দেয়াল নাই মাওয়াজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিষ্টি পানি লবণাক্ত পানির ক্ষমতা নাই মিষ্টি পানির ভিতরে ঢুকে যায় মিষ্টি পানির ক্ষমতা নাই লবণাক্ত পানির ভিতরে ঢুকে যায় মাঝখানে কোনো ওয়াল নাই কোনো পার্টিশন নাই কোনো দেয়াল নাই পানিগুলো হুকুম মানে কা আল্লাহ বললেন বান্দা শোনো শোনো তোমার শরীরের ভিতরে যতগুলো অঙ্গ দিয়েছি শরীরের ভিতরে সব অঙ্গগুলো পৃথিবীর কারো হুকুম মানে না সমস্ত অঙ্গগুলো হুকুম মানে কার যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় চুল ছিল কি ছিল না কথা কন না কেন ছিল 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 প্রত্যেকের ছিল মাথায় চুল তো সবারই ছিল ঠিক কি না এরপরে চোখের ভরু ছিল চোখের পাপড়ি তিনটার বয়স একই ঠিক কিনা 50 বছর যদি আমার বয়স হয় মাথার চুলের বয়স কত 50
মাথার চুল কাটার জন্য কয়দিন সেলুনে গেছেন? কোন হিসাব আছে? আল্লাহ বললেন মাথার চুল তুই বড় হবে। আল্লাহর হুকুম পেয়ে মাথার চুল বড় হলো। আল্লাহ বললেন চোখের পাপড়ি, চোখের ভুল তুই হলো চুল, কিন্তু তুই বড় হতে পারবে না, কারণ চোখের ভুল চোখের পাপড়ি যদি বড় হয় সমস্যা আছে না? নাই। আল্লাহ বললেন মাথার চুল তুই বড় হবে, চোখের ভুল চোখের পাপড়ি তুই বড় হতে পারবে না। আল্লাহর হুকুম অনুযায়ী চোখের পাপড়ি চোখের ভুল বড় হতে পারলো না, মাথার চুল বড় হলো, মাথার চুলটাও হুকুম মানে কার? এই জন্য আল্লাহ বলেন শোনো শোনো, পৃথিবীতে যা কিছু আছে সবগুলো আমার হুকুম মানে, সবগুলো আমার তাসবিহ পাঠ করে, শুধুমাত্র মানুষের বিবেক আল্লাহর হুকুম মানে না, ঠিক না? যদি মানুষের বিবেক আল্লাহর হুকুম মানত তাহলে কোরআনের বিপক্ষে কথা বলতে পারতো না। যদি মানুষের বিবেক আল্লাহর হুকুম মানত তাহলে কোরআনের মাহফিল 144 ধারা জারি হতো না। যদি মানুষের বিবেক আল্লাহর হুকুম মানত তাহলে বিশ্ববিখ্যাত মুফাসসিরকে জেলখানায় রাখতে পারতো না। যদি কোরআনের বিপক্ষে যদি এই ইমাম এই কলিজা এই ভক্ত আল্লাহর বিপক্ষে যদি কাজই না করে তাহলে বিশ্ব নবীজির বিপক্ষে কেউ কথা বলতে পারতো না। চিল্লা বলেন ঠিক না? কয়েকটা জায়গায় আমরা খুব দুর্বল, একদম দুর্বল হয়ে থাকি, সফট, সে জায়গায় আমাদের কোনো শক্তি খাটে না। যখনই আমরা সেখানে যাই আমরা দুর্বল হয়ে যাই, সেইটা হলো প্রথম নাম্বার কোরআন। আমার মাথায় যদি বাড়ি দেয় সহ্য করতে পারবো, কোরআনের বিপক্ষে কথা বললে আমরা সহ্য করতে পারি না। আমার মাথায় যদি বাড়ি দেয় সহ্য করতে পারবো, আমার বিশ্ব নবীর বিপক্ষে কেউ কথা বললে সহ্য করতে পারে না। আমার মাথায় যদি বাড়ি দেয় সহ্য করতে পারবো, আমার আল্লাহর আইনের বিপক্ষে কেউ কথা বললে সহ্য করতে পারে না। আমার মাথায় যদি বাড়ি দেয় আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার আল্লাহর বিপক্ষে কোরআনের বিপক্ষে বিশ্ব নবীর বিপক্ষে যে উল্লুকা পাঠা পিতৃ পরিচয়হীন উল্লুকা পাঠায় যার স্কুল যদি কোনো কথা বলে, আল্লাহর কসম এই বাংলার জমিনের ভিতরে লক্ষাধিক মুসলমানদের ভিতরে তাদের ঠাঁই হবে না।